एक्स्ट्रा टाइम। শুধু বটে লিখা ওই যে শুধু নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আধারে যাত্রী। তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা। প্রাক্তন ফুটবলার তরুণ দে গাইলেন রবীন্দ্রসঙ্গীত, স্মৃতিতে সুরজিৎ সেনগুপ্ত। চোখের জল বাঁধতে পারলেন না প্রাক্তন সতীর্থ রঞ্জিত মুখার্জি। উপস্থিত ছিলেন দীর্ঘদিনের সহৃদয় বন্ধু, প্রাক্তন সতীর্থ ও শেষ পর্যন্ত প্রতিবেশী সুব্রত ভট্টাচার্য। এদিন যাদবপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশন দ্বারা স্মরণ সভা হল সুরজিৎ সেনগুপ্তের। সেই স্মরণ সভা জুড়ে শুধুই ভেসে উঠছিল সুরজিৎ সেনগুপ্তের নানান স্মৃতি। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়। সুব্রত ভট্টাচার্যদের কথায় উঠে এলো মানুষ সুরজিৎ সেনগুপ্ত কত বড় মাপের ছিলেন। হ্যাঁ, অবশ্যই ভারতীয় ফুটবল, বাংলার ফুটবলে অপূরণীয় ক্ষতি। কিন্তু আমরা যে শোক সভায় যেটা আমরা শপথ নিলাম, প্রতিজ্ঞা করলাম যে আমরা জেফা থেকে আরেকটা সুরজিৎ সেনগুপ্ত, আরেকটা সুভাষ ভৌমিক আমরা তৈরি করব, তাহলেই আমার মনে হয় আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান অনেকখানি সার্থক হবে। আপনার প্রিয় বন্ধু আজকে নেই, কী বলবেন? এতো দুঃখের হয়, কষ্টের হয়, ভাবতে খারাপ লাগে। আমি নিমিশিয়ে ফিরে তো পাবো না, কিন্তু ভাবলে খারাপ লাগে। সুরদার সাথে তো আমি খেলেছি, এটা আমি ভাগ্যবান। আজকে দুর্ভাগ্য এবং খুব খারাপ লাগছে যে সুরদাকে আমরা এত তাড়াতাড়ি হারাবো, এটা আমরা কিন্তু পারি। সুরদা এমন একটা মানুষ যে আমাদের বাচ্চাদের আগলে রাখতো, যেমন আমি, কিষাণু, বিকাশ, এরা সবসময় আমরা সুরদার আশেপাশে ঘুরে বেড়াতাম এবং সুরদার কাছে কোনো ভুলভ্রান্তি হলে সুরদা সেগুলো আমাদেরকে ধরিয়ে দিত। এবং সুরদা এমন একজন, শুধু বড় খেলোয়াড় বলাটা লজ্জা দেওয়া হবে, সুরদা যেরকম বড় খেলোয়াড় সেরকম বড় মনের, বড় মাপের মানুষ ছিল। এবং সাথে সুরদার সাংবাদিকতাতেও তিনি অনেক ওপরে দিয়ে গিয়েছিল।